হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে ইমোর নতুন একটি সেটিং সম্পর্কে আলোচনা করব। এই জন্য ইমো অ্যাপ প্রথমে ওপেন করবেন, তারপর প্রোফাইল ইমেজে ক্লিক করবেন। এবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর দেখুন ইমোতে নতুন একটা সেটিং ফ্যামিলি কার্ড। এই সেটিংসটি আপনার ইমোতে শো না হলে ইমো অ্যাপটি আপডেট করে নেবেন, তারপর ফ্যামিলি কার্ড এখানে ক্লিক করবেন। ইমোর ফ্যামিলি কার্ড অপশনের কাজ কি, গার্ড কথাটা আপনারা হয়তো শোনা, যেমন বড় বড় ব্যক্তিরা তাদের নিরাপত্তার জন্য দেহরক্ষী বা বডিগার্ড রাখে, দেশের নিরাপত্তার জন্য বর্ডারে বর্ডার গার্ড থাকে যাতে করে বাইরের শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারে। ঠিক তেমনি ফ্যামিলি গার্ড অপশনটি আপনার পরিবারের নিরাপত্তার জন্য দরকার। আপনার পরিবারে বাবা মা, দাদু দিদা কিংবা ছোট ভাই বোন ইমো ব্যবহার করে, যারা ইমো সম্পর্কে তেমন একটা বুঝে না কী করলে কী হয় এটা ধারণা করতে পারে না, কেউ যদি তার ইমো অ্যাকাউন্ট তার অজান্তে হাতায় নেয় কিংবা তার ইমোর নাম্বার পরিবর্তন করে ফেলে, এই ধরনের বড় বিপদের হাত থেকে আপনি চাইলে তাদেরকে সেভ করতে পারবেন। কেউ যদি আপনার পরিবারের ইমো অ্যাকাউন্ট হাতায় নেওয়ার চেষ্টা করে তাহলে আপনি ফ্যামিলি গার্ড অপশনের সাহায্যে সহজে বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি তাকে মেসেজ করে কিংবা কল করে জানায় দিতে পারবেন তোমার ইমো কেউ হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, কেউ কোনো পিন জানতে চাইলে তার না দিতে। এই ধরনের প্রোটেক্ট আপনি করতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ তিনজনকে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য ইনভাইটে ক্লিক করবেন, তারপর পরিবারের আপনজনের ইমো আইডিগুলো সিলেক্ট করবেন। আমি একটা আইডি সিলেক্ট করলাম, তারপর ইনভাইটে ক্লিক করবেন। এবার ওকেতে ক্লিক করবেন, তাহলে তার কাছে একটা মেসেজ যাবে। সে যখন মেসেজটি ওপেন করবে তখন এরকম দেখতে পারবে। ভিউতে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করলে সে আপনার ফ্যামিলি গার্ডের লিস্টে অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, এই ইমো অ্যাকাউন্টে এখন যদি অপরিচিত কেউ তার ফোনে লগ ইন করার চেষ্টা করে কিংবা অপরিচিত কারোর ফোনে এই ইমো অ্যাকাউন্ট লগ ইন আছে, সে যদি এই ইমো নাম্বারটি পরিবর্তন করার চেষ্টা করে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি নোটিফিকেশন দেখলে বুঝতে পারবেন আপনার পরিবারের ইমোতে তৃতীয় ব্যক্তি নজর পড়ছে এবং আপনার পরিবারের সদস্যকে সাথে সাথে সতর্ক করে দিতে পারবেন। আমি একজনকে অ্যাড করছি, আপনি সেমভাবে আরও দুইজনকে অ্যাড করে নেবেন। এটা আপনার ব্যাপার, আপনি কতজনকে অ্যাড করবেন। সর্বোচ্চ তিনজনকে অ্যাড করা যাবে। যাদেরকে অ্যাড করবেন তাদের ইমোতে কোনো বিপদ আসলে আপনি তা সহজে জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।